একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল বেরিয়েছিল দোসরা মে, আজও সেই মে মাসের দুই তারিখ। এই তারিখে ফলাফল প্রকাশের পর দেখা যায় রাজ্য জুড়ে বামেদের খাতা একেবারে শূন্য। বামেদের শূন্যের খাতা দুবছর পূরণ হওয়ায় তাদেরকে কটাক্ষ করে কেক কেটে চলে সেলিব্রেশন। দুই নম্বর উল্লেখ করা কেক কেটে এবং স্লোগান দিয়ে রীতিমতো উল্লাসে মেতে ওঠে কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। দেখুন আজকে যেটা হয়েছে, গত দুবছর আগে 2021 সালের দোসরা মে আজকেই তৃণমূল কংগ্রেস সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতাসীন হয়েছিল। একই সাথে একটা দল যারা অত্যন্ত কুৎসা, অলরেডি তাদের মুখ্যমন্ত্রী কে হবেন, শিক্ষামন্ত্রী কে হবেন সেটা সাজিয়েও ফেলেছিলেন। তারা আবার বলেও ছিলেন যে যদি ত্রিশঙ্ক হয় তারা নাকি তৃণমূল কংগ্রেসকে সমর্থন তাও তারা দেবেন না। কিন্তু আমরা ফলাফল সময় দেখি তারা আদৌতে জিরো হয়েছেন, বা আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভায় তাদের সংখ্যাটা জিরো আজও। তাই 34 বছর যারা বাংলাটাকে এক প্রকার শোষণ করেছিল তারা যখন আজকে জিরো, ছাত্রছাত্রীরা সেই আনন্দ তারা আজকে নিজেদের মধ্যে ভাগ করে নিতে কেক টেক কাটছে এই আর কি। কেক কেটে বামেদেরকে কটাক্ষ করলেও তৃণমূলের এই সেলিব্রেশন দেখে পাল্টা কটাক্ষ করেছেন এসএফআই এর জেলা সম্পাদক অনির্বাণ গোস্বামী। তিনি বলেন, যারা কেক কেটে সেলিব্রেশন করছে তাদের দলের সরকারের গোটা শিক্ষা দপ্তরটাই আজ জেলের খানি টানছে, তাই তাদের কাছ থেকে নীতি বাক্য শুনতে আমরা অভ্যস্ত নই। ওরা সেলিব্রেশন করলে এতে আমাদের কোনো মাথা ব্যথা নেই, তাও তো বলার কিছু নেই। কারা শূন্যর দিকে এগোচ্ছে আর কারা আস্তে আস্তে শূন্যটাকে কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে সেটা গোটা পশ্চিমবাংলার মানুষ দেখতে পাচ্ছে। আজকে একটা শিক্ষা ব্যবস্থা যাদের আজকে কেক কেটে সেলিব্রেশন করছে ছাত্র যারা, তারা আজকে তাদের গোটা শিক্ষা দপ্তরটাই, তাদের সরকারের শিক্ষা দপ্তরটাই জেলের মধ্যে ঘানি টানছে। কোনো এক বাঘ, যাকে বাঘ আখ্যা দিয়েছিল কোনো এক বীরভূমের, সে আজ তিহার জেলে পচে মরছে। তবে তাদের কাছ থেকে এইসব কেক কেটে নীতিবাক্য শুনতে আমরা অভ্যস্ত নেই। আমরা মানুষের কাছে যাই, মানুষ আমাদেরকে চায়, মানুষকে আমাদের আশা ভরসা, মানুষ আমাদের পাশে আছে, এই এই এইটা আমরা বুঝছি। বাদবাকি কে কী কেক কেটে সেলিব্রেশন করছে না করছে সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা। রয়েছে 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্স এর মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নাম্বারে।